লাদাখে একটা জিনিস অদ্ভুত লাগে, দেখেন এটা লাল পাহাড়, এটা আবার গ্রিন পাহাড়, তারপরে আবার ধূসর একটা পাহাড়, তারপরে আবার একটা কালো টাইপের পাহাড়। এটা একটা গ্রাম, 12,000, 15,000, 10,000 এরকম উচ্চতায় একটা গ্রাম। কিছু কিছু রাস্তা দেখলে মনে হয় সৌদি আরবের মতো। লাদাখে একটা জিনিস অদ্ভুত লাগে, দেখেন এটা লাল পাহাড়, এটা আবার গ্রিন পাহাড়, তারপরে আবার ধূসর একটা পাহাড়, তারপরে আবার একটা কালো টাইপের পাহাড়, এই পাশে আবার হলদে পাহাড়, এই পাশে আবার সিটি আছে একটা। ও তো ওই উপরে কিছু মণ্ডপ আছে, মণ্ডপ মানে মন্দির টাইপের। তো এই পাহাড়টা দেখেন গ্রিন, লালচি গ্রিন, মানে পুরো অদ্ভুত। গো স্লো। এটা হচ্ছে নিম্মু ভিলেজ, নিম্মু ভিলেজটা হচ্ছে 10,800 ফিট উপরে। এক একটা গ্রাম 12,000, 15,000, 10,000 এরকম উচ্চতায় একটা গ্রাম। নেই নেই কই নেই, কারণ আমি ওই গ্লাসে দেখে ফেলেছি। ওকে তো যাই, লেয়ের দিকে যাচ্ছি। লেয়ার ডেস্টিনেশন আছে 45-46 কিলো। ওকে লেটস গো। কিছু কিছু রাস্তা দেখলে মনে হয় সৌদি আরবের মতো। ব্রেকই করলো না আর্মিতে। এটা একটা ক্যান্টনমেন্ট, বড় একটা ক্যান্টনমেন্ট আর্মিদের নিম্মুতে, কত বড় একটা টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল, এখানে সব বৌদ্ধ ধর্মের লোকজন। আর প্রচুর পরিমাণে ভারতীয় আর্মি এখানে নিয়োগ দেয়া। দেখো রোড ভিউ, মাশাআল্লাহ কি আর নজারা। সো সামনের পাহাড় দেখেন, ও হো হো, আর এই পাশে একটা লেক চলে গেছে, আর সামনের পাহাড় মাল্টি কালারের চকড়া বকড়া পাহাড়। সো সামনের মরুভূমিটা দেখছেন, ও মাই গড, আর প্রচণ্ড বাতাসের চাপ, গাড়ি আগাচ্ছে না বাতাসের কারণে, এমনি হাই হিল তারপরে বাতাস, আর ওই যে সোনোক্যাপ মাউন্ট, ঠান্ডা একটা বাতাস আসতেছে ওই দিক থেকে। সো আস্তে আস্তে আগাচ্ছি। ও এই হচ্ছে সেই ম্যাগনেটিক হিল, এটাকে বলে ম্যাগনেটিক হিল। সো এটাকে বলা হয় ম্যাগনেটিক হিল। এখানে একটা অফ রোডিংয়ের একটা অপশন দেখতেছি, এই যে মানে আপনি চাইলে অফ রোডিং করেও ওই দিকে যেতে পারবেন। চলো না যাই, যাবা? ও না, ওগুলো তো ওই, হ্যাঁ ইসের ওই তোমার, হ্যাঁ এই যে অনেকে আসছে, এগুলো আসলে স্পট, এগুলো দেখতে আসে মানুষজন। ও সোনোক্যাপ মাউন্ট আছে সামনে, এই যে গাড়ি ম্যাগনেটিক হিলে গাড়ি নাকি এমনিই চলে, আল্লাহ জানে কই এমনি চলছে। আসলে ব্যাপার হচ্ছে উপর থেকে নিচে গ্র্যাভিটি, তো এই কারণে। ও সামনের পাহাড় কি, লে আছে 29 কিলো, না সামনে দেখেন পাহাড়ের সোনোক্যাপ মাউন্ট। হিমালয়ের সাউন্ড দেখছেন, ম্যাগনেটিক হিলে বাতাসের প্রেশার অনেক বেশি, প্রচণ্ড বাতাস আসতেছে,
রোড, ও হো হো ক্যা রোড হ্যা ইয়ার ক্যা রোড হ্যা। মাই গড, দেখেন সামনের ভিউ, গোপুরেতে কত ভালো দেখা হচ্ছে জানি না, বাট ওই দেখেন পুরোটাই স্নো ক্যাপ মাউন্ট। ও হো 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 ক্যা নজারা হ্যা ইয়ার, এ তো হো গই না। क्या सुंदर नजारा, ओ हो 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 क्या व्यू क्या व्यू, सब सुनो क्या माउंट दरा आते हैं, इजने तो ठंडा ठंडा बेशी लगते से ठंडा बात आ जाते से। क्या व्यू है यार क्या व्यू है। सो सामने एक जन देखें साइकिलिस्ट, से साइकिल चलाए लद्दाख चले आसते, से कोथा थेके आसछे आई डोंट नो बट द ब्रदर इज साइकिलिंग। हेलो, ओफ क्या माउंटेन व्यू है, ले यार अच्छे 20 किलो, लेट्स गो। दिल से हो जाती है गलतियां, सबसे इश्क महरूम है। सो এখান থেকে লে শহর আর 10-12 কিলো মতো আছে, তো আমি একটা ছবি তুলবো এই মস্ট্রির সাথে। ওয়েট এক মিনিট, এটা হচ্ছে লাদাখ স্কুল রিলিমেন্ট সেন্টার, আর এখানে এক ভাই সাহেব হ্যাঁ যে সাইকেল পে কি বাবা বাইকার সাইকেল জার্নি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ও মাই গড, হ্যালো হ্যালো ভাই সাহেব কেসে হে, কাহা সে আপ? ইউপি আলিগড়। ইউপি আলিগড় জানতে হো হাম কাহা সে? নেই মালুম, গেস করো। বাংলাদেশ সে। সব গাইস তো দেখেন আমরা চলে আসছি প্রায় লে শহরের কাছাকাছি, দ্য সিটি অফ মাউন্টেন, পাহাড়ে ঘেরা লে, 8 কিলো মতো আছে। ওই সামনে সিটি দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে লে শহর। ওই যে আর লে শহরে বিমানবন্দর, ওই যে ফ্লাইট নিতে পারবে, ডাইরেক্ট আপনারা লেতেও আসতে পারেন ফ্লাইটে। এই যে এখানে একটা ঘাঁটি রাখা, এয়ারফোর্স ঘাঁটি। ওই যে শহর, আর পাহাড়ের তলদেশে সম্পূর্ণ শহর, আর এদিকে সব বরফের মাউন্টেন। কঠিন এক শহরে চলে এসেছি আমরা, ফাইনালি উই আর লে, লে লাদাখ। বহু পথ পাড়ি দিয়ে লেতে চলে আসলাম আমরা, সেই সদূর বাংলাদেশ থেকে। সিটি অফ লে, লে সিটি হচ্ছে সোজা ওই যে, আর এটা হচ্ছে স্টার্টিং, বড় একটা ফ্ল্যাগ দেওয়া রয়েছে লে সিটি ঢোকার আগেই। আমরা শহরে যাব আগে, আমরা আগে যাব ডিসি অফিস, ডিসি অফিস জন্য যে পারমিশনের জন্য অ্যাপ্লাই করে দিব, আর তারপরে আমরা বাকি কাজ। ফাইনালি ওয়ে লে, ইয়াস, উপসি 51 কিলো। আচ্ছা
প্যাংগং তোসা 150 কিলো। আমরা সোজা চলে যাব আগে লে ডিসি অফিস, ডিসি অফিসে যে আমাদের পারমিশনের জন্য আগে অ্যাপ্লাই করতে হবে, তারপর আমরা হোটেল দিয়ে থাকবো। তারপরে সাইট সিন যা করার দরকার সবগুলো করব, সমস্যা নাই। তো এখন বাজে হচ্ছে 2:36, সো আগে আমরা যাই হচ্ছে লে ডিসি অফিস। শহর দেখেন, লে শহর, লে সিটি। এটা লে সিটি, আপনাদেরকে লে মার্কেট ঘুরিয়ে ঘুরিয়ে রাতে দেখাবো, সমস্যা নেই। এখন ডাইরেক্ট আগে যেতে হবে আমাদেরকে ডিসি অফিস, 4 কিলো এখান থেকে। আমরা যেখান থেকে সার্চ দিলাম ওখান থেকে 4 কিলো। শহর দেখেন কত সুন্দর শহর, পাহাড়ের মতো দেশের শহরও যদি এত সুন্দর হয় তাহলে কি অবস্থা বলেন। আর এটা হচ্ছে মানে বেশিরভাগ মানুষই আর কি বৌদ্ধ, হয়তোবা বৌদ্ধ ধর্ম অবলম্বন করে বেশি এখানে। বৌদ্ধিস্টদের সব যারা মং বলে এসব মানুষজনই বেশি পেয়েছি রাস্তায় দেখতেছি। ওয়েলকাম টু লে, ইয়া ওয়েলকাম টু লে। সুজান ডাইনি না ভাই, সুজা, ওকে। তো এই যে লে সিটির একটি, ওহো হো, এ হ্যাঁ লে সিটির একদম সেন্টার পয়েন্ট হয়তো বা, কত সুন্দর গেট হ্যায় ইয়ার, কে গেট হ্যায়, ফুললি। এখানে অনেকটা মার্কেট, এটা লে মার্কেট, এটা হচ্ছে লে মার্কেট, লে সিটি মার্কেট। এটা রাত্রে আমরা ঘুরবো ইনশাল্লাহ। এখান থেকেই বাইকারদের পারমিশন নিতে হবে এই ডিসি অফিস থেকে কোথাও যাওয়ার জন্যে। ইহা পে পারমিশন বগেরা লেতে হ্যাঁ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লে লাদাখ, ঠিক আছে। ও তো ফাইনালি আমরা লে লাদাখ এন্ট্রি করেছি এবং ডিসি অফিস আছে এইটা, তো এখান থেকে পারমিশন নিতে হবে। লেটস গো। অ্যাপ্লিকেশন লিখলাম, একটা অ্যাপ্লিকেশনে উল্লেখ করতেছে কত দিনের জন্য, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত, আর কোন কোন জায়গাগুলো আমরা প্যাংগং, নুব্রা, তুরতুক, তাং, তিসখুস নাকি যেন একটা, হ্যাঁ তিয়াক্সি, হানলে, উমলিংলা, এসব লিখলাম আর কি। এখন দেখি কোনগুলো পাই। আর হলো এখানে আমাদের সাথে অ্যাড করতে হয়েছে এখানে চারজনের নাম দিতে হয়েছে আর পাসপোর্ট নাম্বার, আর এখানে চারজনের পাসপোর্টের কপি এবং ভিসার কপি। A few moments later. তো আমরা এখন আছি হচ্ছে লে ডিস্ট্রিক্ট অফিসের সামনে। তো আমরা পারমিশনের জন্য অ্যাপ্লাই করছি, আপনারা তো দেখছেন। তো 4টার সময় আর কি পারমিশন পাবো আমরা, তো এই জন্য বসে আছি। 4:10 আছে, 4টা বাজার, তো এখানে বসে আছি। আর আমার থ্যাংক ইউ ব্রো। সো ওই পিছনে দেখেন পাহাড়গুলা একদম লে সিটিটা, আসলে ওই ওইটাগুলো হচ্ছে সোনোকা পাউন্ড। এখানে সবই নেপালি টাইপের মানুষজন লের। তো এখানে দাঁড়াই যাচ্ছি, একটু পরে পারমিশন নিয়ে আমরা হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবো, সব কিছু এর একটু পরে করবো, আগে পারমিশনটা নিয়ে নিই, ওকে? সেই পর্যন্ত সাথে থাকুন, লেটস গো। এ ফিউ মোমেন্টস লেটার, ফাইনালি পারমিশন ডান, আর পারমিশন নেওয়া হয়ে গেছে। আমরা আসার সাথে সাথে পারমিশন নিয়ে ফেলছি, কারণ 4:30 পরে অফিস বন্ধ থাকে, পারমিশন হয় না। তো পারমিশন নিয়ে ফেললাম, আর এখন পারমিশন নেওয়া ডান হয়ে গেছে, বিদায়। আমরা এখন ব্যাক করবো, আমরা এখন হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবো, আজকে লে সিটি ঘুরবো, দেখবো, দেন আমরা কাল সকালে চলে যাব নুব্রা ভ্যালি, ওকে? তো এই আর কি আমাদের প্ল্যান। তো সাথে থাকুন, আরও কথা হচ্ছে, দেখা যাক কী করা যায়, ওকে? লেটস গো। ও মেরে দিল কে লিফাফে মে তেরা খত হ্যায় জানিয়া কসম সে